আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। হাদিস শরীফে বর্ণিত আছে, যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রূহ বের হবার সময় ঘনিয়ে আসে, তখন চারজন ফেরেশতা তার কাছে উপস্থিত হয়। সর্বপ্রথম এক ফেরেশতা উপস্থিত হয়ে বলবেন, আসসালামু আলাইকুম, হে উমুক, আমি তোমার খাদ্য সংস্থানের কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য এক দানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না। সুতরাং বুঝলাম তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে, হয়তো এখনই তোমাকে মরণ সুরা পান করতে হবে, পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকবে না। অতঃপর দ্বিতীয় ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম, কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র অন্বেষণ করেও এক ফোঁটা পানি সংগ্রহ করতে পারলাম না। সুতরাং আমি বিদায় হলাম। অতঃপর তৃতীয় ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার পদযুগলের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম, কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য একটিমাত্র পদক্ষেপের স্থান পেলাম না, সুতরাং আমি বিদায় নিচ্ছি। চতুর্থ ফেরেশতা এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গা খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারো, সুতরাং আমি বিদায় নিচ্ছি। অতঃপর কেরামান কাতিবিন ফেরেশতাদায় এসে সালাম করে বলবেন, হে আল্লাহর বান্দা, আমরা তোমার পাপপুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন দুনিয়ার সব জায়গার সন্ধান করেও আর কোনো পাপপুণ্য খুঁজে পেলাম না, সুতরাং আমরা বিদায় নিচ্ছি। এই বলে তারা এক টুকরা কালো লিপি বের করে দিয়ে বলবেন, হে আল্লাহর বান্দা, এর দিকে লক্ষ্য করো। সেদিকে লক্ষ্য করা মাত্র তার সর্বাঙ্গে ঘর্মস্রোত প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে, এজন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে। অতঃপর কেরাম কাতিবিন প্রস্থান করবেন, তখনই মালাকুল মউত তার ডান পাশে রহমতের ফেরেশতা এবং বাম পাশে আজাবের ফেরেশতা নিয়ে আগমন হবে। তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টানাটানি করবেন, আবার কেউ অতি শান্তির সাথে আত্মা বের করে আনবেন। কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছালে স্বয়ং যমদূত তা কাছে কবচ করবেন। আমিন।